আলাইকুম। আমার আজকের রেসিপি বাকলাভা। মিডল ইস্টের অনেকগুলো দেশে এই খাবারটা সমানভাবে জনপ্রিয় এবং তারা সবাই দাবি করেন এটা তাদের ন্যাশনাল কুজিন, তবে স্পেশালি এটা তার্কিশ ডেজার্ট হিসেবে বেশি পরিচিত। এইবার ঈদে আপনাদের ডেজার্টের টেবিলে আপনারা রাখতে পারেন এই মজাদার বাকলাভা। আর কিভাবে খুব সহজেই তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাতে ভুলবেন না। চলুন প্রথমে দেখে নিই আমাদের কী কী লাগবে। আজকে আমি পেস্তা বাদাম দিয়ে বাকলাভাটা তৈরি করব। এজন্য এখানে আমি হাফ কাপ খোসা ছাড়ানো পেস্তা বাদাম নিয়েছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের বাদাম নিতে পারেন, যেমন ওয়ালনাট, হেজেলনাট, তবে পিনাটটা না দেয়াই ভালো। এছাড়া আমি একটুখানি কাঠবাদাম বা আমন্ডটা নিয়েছি, তবে যে কোনো একটা দিলেও চলবে। আর লাগবে বাটার, এখানে 200 গ্রাম বাটার আছে, বাটারটাকে একটু মেল্ট করে নিতে হবে। আপনি চাইলে বাটারের সাথে অল্প একটু তেল মিশিয়েও এটাকে মেল্ট করে নিতে পারেন। আর আজকে বাকলাভা বানানোর জন্য আমি রেডিমেড ফিলো পেস্ট্রি শিট ব্যবহার করছি। যারা দেশের বাইরে থাকেন তারা টার্কি শপগুলোতে খুব সহজে এটা খুঁজে পাবেন, আর যারা দেশে থাকেন অথবা এটা কিনতে চাচ্ছেন না তারা চাইলে সমুচার শিট দিয়েও একইভাবে বাকলাভা তৈরি করতে পারেন। আমার চ্যানেলে 2 রকম সমুচার শিটের রেসিপি আছে, আপনারা ওটা একবার দেখে নেবেন। এই পেস্ট্রি শিট এবং ওই সমুচার শিট প্রায় একই রকম। এই যে দেখুন এগুলো কতটা পাতলা, আমি আপনাদের যে সমুচার শিটটা তৈরি করে দেখিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা এরকমই পাতলা। আর আপনি এইভাবে পাতলা করে সমুচার শিট বানিয়ে নিয়ে খুব অনায়াসে সেটা দিয়ে বাকলাভা তৈরি করতে পারবেন। আর এই শিটগুলো বেশ লম্বা থাকে, তো আপনি যদি বড় বেকিং ট্রে ব্যবহার করেন তাহলে পুরোটাই বিছিয়ে দিতে পারেন। আর আমি আজকে ছোট বেকিং ট্রে ব্যবহার করছি, তাই এটাকে ভাঁজ করে বেকিং ট্রেটা এর উপর বসিয়ে বাড়তি যে অংশটা আছে সেটা কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। এভাবে লম্বা করে এটাকে কেটে নিলাম, তবে এটা আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি বোরেক তৈরি করে নিব পরে। আর বাকি যেটুকুন আছে সেটা আমি ওই ট্রে এর উপরে সমান করে বিছাবো। এখানে আমি ভাঁজ করে নিয়েছিলাম, এখন খুলে নিলাম, আর এই মাঝখান থেকে আমি আবারও এটাকে কেটে নিব। এভাবে আমি 2 ভাগ করে নিয়েছি, একটা ভাগ দিয়ে আমি বাকলাভার নিচের অংশে বিছাবো আর অন্য ভাগটা আমি দিব ওপরের অংশে, মাঝখানে থাকবে বাদামের পুর। বেকিং ট্রেটা নিয়ে নিলাম আর সেই বাটারটা আমি মেল্ট করে নিয়েছি। এখন একটা ব্রাশ দিয়ে ট্রের উপরে আমি কিছুটা বাটার এভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা যদি শুধু তেল দিয়ে এটা করতে চান তাহলে কিন্তু টেস্ট বা ফ্লেভার কোনোটাই ভালো আসবে না। প্রথমে আমি এর উপরে 2টো শিট বিছিয়ে দিব। প্রথম ধাপে জাস্ট 2টো বা 3টা এভাবে বেছাতে হবে, তারপরে এর উপরে সেই মেল্টেড বাটারটা ভালো করে একটু ব্রাশ করে দিতে হবে। অনেকখানি যে দিতে হবে এমন না, এমনভাবে বাটারটা দিবেন যে পুরোটা আপনি ব্রাশ করতে পারেন, কোথাও বেশি একটা শুকনো না থেকে যায়। তারপরে এর উপর আর একটা শিট বিছিয়ে দিতে হবে। এবার যেটা করতে হবে, একটা একটা করে শিট বিছাতে হবে এবং এর উপর দিয়ে বাটার ব্রাশ করে দিতে হবে। এতে করে যখন এটা বেক করা হবে তখন এটা বেশ ফুলে উঠবে এবং এর টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এইভাবে করে সেই যে আমরা 2 ভাগ করে কেটে নিয়েছিলাম তার 1 ভাগের পুরোটাই আমি একটা একটা করে এভাবে বিছিয়ে দিব এবং ওপর দিয়ে বাটার ব্রাশ করতে থাকবো। প্রথম অর্ধেকে প্রায় পুরোটাই দেয়া হয়ে গিয়েছে। এখন এই যে চারপাশের যে উঁচু হয়ে থাকা অংশগুলো এর উপর দিয়ে একটু ভালো করে বাটারটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এগুলো বেক করার পর শক্ত হয়ে যাবে। তারপর প্রথম অর্ধেকে লাস্ট শিটটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি, সমান করে বিছিয়ে নিতে হবে। এবার এর উপরে বাদামের পুরটা দিতে হবে, আপনার পছন্দ মতো যে কোনো বাদামের পুর দিবেন। আমি সেই যে আমনটা দেখিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডারে এভাবে গুঁড়ো করে নিয়েছি, চাইলে আপনি আধা ভাঙা করেও দিতে পারেন। পেস্তা বাদামটাও আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর কতখানি দিবেন এটা আপনার একান্তই নিজস্ব ব্যাপার, আপনি যতটা পছন্দ করেন মোটা বা পাতলা করে আপনি এর উপরে এই বাদামের গুঁড়োটা এভাবে ছড়িয়ে দিবেন। আর আমি এখানে 2টো বাদাম ব্যবহার করছি, তবে আপনি চাইলে যে কোনো একটা বা অনেকগুলো বাদামের গুঁড়ো একসঙ্গে দিতে পারেন। এইবার সেকেন্ড অর্ধেকের যে শিটগুলো থেকে গিয়েছিল সেগুলো বেছাতে হবে। প্রথম ধাপে আমি 2টো দিয়ে দিলাম, তারপর আবারও আগের মতো
এর উপরে বাটারটা ব্রাশ করে দিতে হবে এবং একটা একটা করে শিট বিছাতে হবে। প্রায় সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, আবারও বাটারটা ব্রাশ করে নিয়ে লাস্ট যে শিটটা ছিল সেটা আমি এর উপরে বিছিয়ে দিলাম। চারপাশটা একটু সমান করে নিব, উঁচু হয়ে থাকা অংশগুলো আঙুলতে আলতো করে একটু চেপে চেপে বসিয়ে দিব। এবার এটাকে আপনার পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে হবে। আপনি চাইলে ডায়মন্ড শেপ করতে পারেন অথবা ওভাল শেপ করতে পারেন, আপনার যেমন খুশি কাটতে পারেন। আমি আজকে এগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিব। কাটা হয়ে গেলে তারপরে বাকি যে বাটারটা থাকবে সেটা এর উপর দিয়ে এভাবে ব্রাশ করে দিতে হবে, স্পেশালি কাটা জায়গাগুলোতে ভালো করে দিয়ে দিতে হবে। এবার ট্রেটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি চারপাশ থেকে। তারপর এটাকে বেক করতে হবে। 10 মিনিট আগে 180°C আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি, এখন এটাকে আমি 30 মিনিট বেক করব। এটা বেক হতে থাক, ততক্ষণে আমি সুগার সিরাপটা তৈরি করে ফেলি। একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি আর তার সাথে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। তারপর এটাকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে এবং চুলায় হাই হিটে এটাকে আমি 5 থেকে 7 মিনিট জাল করব। অনেক বেশি সময় ধরে জাল করবেন না, তাহলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে। আর এটা যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় তাই এক টুকরো লেবু দিয়ে দিলাম এর মধ্যে, আপনি চাইলে একটু লেবুর রসও দিতে পারেন। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব এবং 5-7 মিনিট একটু জাল করে নিব। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন এই শিরাটা খুব যে ঘন হবে তাও না, আবার অনেক বেশি পাতলা শিরাও হবে না। আর এটা কোনো একতার বা দুইতারের শিরা তো হবেই না, তবে একটা চটচটে আঠালো ভাবের মধ্যে থাকবে। আর এই শিরাটা আমরা গরম ব্যবহার করব না, কুসুম গরম ব্যবহার করব, তাই এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। এদিকে 30 মিনিট পর আমার বাকলাভাটাও বেক করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে আর শীতগুলো সুন্দর ফুলে উঠেছে, কারণ এর মাঝে মাঝে আমরা এর মধ্যে বাটারটা ব্রাশ করে দিয়েছিলাম। এখন এটাকে সুগার সিরাপে সোক করতে হবে, তবে এই গরম বাকলাভা নয়, এটাকে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে যতক্ষণ না এই ট্রেটা আপনি হাত দিয়ে ধরতে পারছেন। তবে বাকলাভাগুলো কিন্তু ভেতরে মোটামুটি গরম থাকবে, অর্থাৎ সুগার সিরাপ এবং বাকলাভা দুটোকেই আপনার কুসুম গরম রাখতে হবে। সেই পর্যায়ে শিরাটা এর উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে এবং একবারে সব ঢেলে না দিয়ে একটু একটু করে দিবেন। 5 মিনিট অপেক্ষা করবেন, যদি দেখেন যে সব টেনে গিয়েছে আর একটু লাগবে তখন আবার ওপর দিয়ে আরও একটু ছড়িয়ে দিবেন। আর সুগার সিরাপ দেওয়ার পর এটাকে মোটামুটি ঘন্টাখানেক রেখে দিবেন, তারপরে সার্ভ করলে বেশি ভালো হয়। আর আপনি চাইলে ট্রেটা ধরে একটু দুলিয়ে দিতে পারেন যাতে এক্সট্রা সুগার সিরাপটা চারপাশে একটু ছড়িয়ে যায়, চারপাশে ভালোভাবে এটা টানতে পারে। আমি ফিরে এলাম 15 মিনিট পরে। এখন এটাকে আমি একটু ডেকোরেশন করব বাকি যে পেস্তার গুঁড়োটা ছিল সেটা দিয়ে। প্রত্যেকটার ওপরে একটু একটু করে আমি পেস্তার গুঁড়ো এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনি যে বাদাম দিয়ে বাকলাভা তৈরি করেন না কেন, সাজানোর জন্য পেস্তাটা ব্যবহার করবেন, দেখতে বেশি সুন্দর লাগবে। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। টার্কি শপগুলোতে যে বাকলাভা বিক্রি করা হয় আমার কাছে মনে হচ্ছে হুবহু সেরকমই দেখতে হয়েছে। আর ওদের বাকলাভায় একটা এক্সট্রা মিষ্টি ভাব থাকে যেটা আমার পছন্দ নয়, তাই আমি আমার পছন্দ মতো মিষ্টিটা এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এটাকে পরিবেশন করার জন্য আপনার প্লেটিং করারও কোনো দরকার নেই, সরাসরি এইভাবে ট্রে ধরে টেবিলের উপর রাখবেন, যখন খেতে হবে তখন জাস্ট এটাকে তুলে নিতে হবে। প্রথমে চারপাশ থেকে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে নিচে চামচটা ঢুকিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। আর টার্কিশদের মতোই আমি ছোট প্লেটে এটাকে সার্ভ করছি। একটু আমি কেটেও দেখাচ্ছি, এর একদম ওপরে 2-3টা লেয়ার একটু ক্রিস্পি থাকবে আর ভেতরে মাঝখানে নিচে সব থাকবে খুব জুসি। দেখুন খুবই ইয়াম্মি এই ডেজার্টটা, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। হয়তো যারা ভাবছেন যে ফিলো পেস্ট্রি শীট না পেলে তো এটা হবে না, আমি আপনাদেরকে বলছি যে সমুচার শীটটা আছে সেটা দিয়ে আপনি একবার করে দেখবেন, হুবহু একই টেস্ট এবং একই রকম বাকলাভা আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। তাই এই ঈদে অবশ্যই আপনার টেবিলে এই বাকলাভাটা রাখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।